আমি বলেছি ভারতীয় সবগুলো চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা আমাদের কোন চ্যানেল দেখায় না, তাদেরগুলো আমরা কেন দেখাবো? তাদের চ্যানেলগুলোতে আমাদের পরিবার ভাঙার তালিম দেওয়া হয়, তাদের চ্যানেলগুলোতে কিভাবে শাশুড়ি এবং বউ কিলাকিলি করবে এই জিনিস শেখানো হয়। আর আমার ইসলাম বলে না, বৌমা তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তুমি যখন শাশুড়ি হবা তোমার বৌমাও তোমার খেদমত করবে। তবে জবরদস্তি নাই, আমাদের অনেক মায়েরা নিজের মেয়ের মতোই ছেলের বউকে ভালোবাসে আছে না নাই? আমি আমার ঘরেই দেখেছি, আমার আম্মা আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতেন এবং জীবনের শেষ মুহূর্তে বলে গেলেন, আমি তোর বউর উপর খুব খুশি, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে? আমি বললাম, কেন মা? তিনি বললেন, তোমার বিবি আমার হুকুম ছাড়া তার বাপের বাড়িতেও যায় না, আমি যখন বলি তখন যায়। এটা আদব, এটা আদব, এটা ডিসিপ্লিন। আপনি কাউকে সম্মান করেন, স্যার আসলো আমি দাঁড়ালাম, এটা হলো আদব। এটা কি? একটা বর্ণনা আছে, কোমলে সাইয়েদি কুম, দাঁড়িয়ে যাও তোমার নেতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মরা মানুষের জন্য দাঁড়িয়েছেন। মসজিদ নববীর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন, এটা ইহুদির লাশ। রাসূল বলেন, হোক সে ইহুদি, সে মানুষ, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর কি পাওনা আছে আপনার জীবনের? বিবির গায়ে যারা হাত তোলে, এরা চরিত্রহীন, এরা চরিত্রহীন, দুরাচার, অসভ্য। বিবির থেকে যারা যৌতুক খায়, জিনাকার হয়ে কেয়ামতের ময়দানে উঠবা, আমরা এগুলো করব না। বিবি হলো ঘরের রহমত, যত বেশি আদর করবেন আপনার বরকত বেড়ে যাবে। রাসূলের বিবি উঠে উঠলেন, একজন সাহাবি রশি ধরে টানছেন, রাসূল বললেন, উপরে গ্লাস আছে, কি আছে, কি আছে, গ্লাস আছে, সতর্কতার সাথে টেনো বিবিরা। গ্লাস, গ্লাস কি করে? বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়, গাড়ির সৌন্দর্য বাড়ায়, ঠিক না? বে ঠিক, বিবি আপনার সৌন্দর্য বাড়াবে, গ্লাসে যদি ময়লা হয় কেমনে মাজবেন? ওই বউ গ্লাস ভাঙি যাবে, বউ আস্তে আস্তে মাজবেন, আস্তে আস্তে সাবন দিবেন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে, বিবিরা রাগ করতে পারে। তখন কি করবেন? নহায়ুম কি করবেন? আমার ঘরেও তো আছে, আমি দেখি, মেজাজ তো হবেই, সারা দিন কাজ করে। আমাদের মেয়েদের মতো এত পরিশ্রমী দুনিয়ার কোনো দেশের মেয়েরা না। সারা দিন রান্না করে কারা বলেন? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় গুছিয়ে, আল্লাহ হেদায়েত করুক। কেমনে কিল আসে, হঠাৎ করে এসে ঘরে ঢুকে পড়তেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহির থেকে আসলে মসজিদ নবীতে বসে যেই বিবির ঘরে যাবেন, ওই বিবির কাছে একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, যাও তোমার ওই মাকে বলো আমি ওই ঘরে যাব। মা পরিপাটি হয়ে থাকতেন, বিবিদেরকে সাজগোজ কিনে দিবেন, ওরাই সাজগোজের হকদার। হালিয়া, কোরআন শরীফে আল্লাহ বলছেন হালিয়া, ওরাই সাজবে। তবে বাজে কথা আছে, মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়। আরে প্রশ্ন করছে, হুজুর মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়? আমি বয়স কমানে আনন্দ কমে যায়, কারণ বাহিরে দেখে কত কিছু লাগাই ঘুরে দে, ঘরে আই সাজেন ফেতনিন লাইন হ্যান্ডেল লই রই। এই জন্য ঘরের মেয়েকে সাজাবেন আপনি, আপনার জন্যই সাজবে আপনার বিবি, অন্য কারোর জন্য মেয়েদের সাজা জায়েজ না। নিজের স্বামীর জন্য সাজবে। তন্নি তরণী নজরুল কত সুন্দর করে লিখেছেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দোলি আনন্দে, আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে, পাপিয়া বুলবুল গো আমি বন ফুল গো। রাসূল সাল্লাল্লাহু জীবনে 6 বছরের মেয়ে থেকে নিয়ে 40 বছরের মেয়ে পর্যন্ত অভিজ্ঞতা আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে খাদিজাতুল কুবরা থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সারা জীবন তিনি মা খাদিজার জন্য কেঁদেছেন। যখনই মা খাদিজার কথা আসতো, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকতো, আর বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই।
এই জাহেলি যুগে তিনার উপাধি ছিল তাহেরা ভার্জিন, তিনি ছিলেন মোস্ট পিউরেস্ট ওম্যান, পৃথিবীর সবচেয়ে চরিত্রবতী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাহেরা ছিল তিনার লকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সবার ঋণ হয়তো শোধ করব, কিন্তু খাদিজার ঋণ আমার জীবনে আমি শোধ করতে পারবো না। বিবির জন্য দোয়া করা শ্রেষ্ঠ সুন্নত, বিবিকে আগে খাওয়ানো শ্রেষ্ঠ সুন্নত। খাওয়ার খবরই নেয় না, নিজে খায়া এমন নাক ডাকে মনে হয় গরু জবা খেচ্ছে। বিবির ঘুম শেষ আছে না, কথা বলেন না কেন? এরপরে বিড়ি খায়া যায় শুইতে, বউ এখন মুখ ফিরাইতেও পারে না, কিচ্ছু করতে পারে না। বিড়ি তো চট্টগ্রামের বিড়ি তো আতরের গন্ধ হয়, আতরের গন্ধ হয় তো অনেক খুজুরো বিড়িটা দেখ। আহারে, এই বিড়িটা আসছে ইহুদিদের থেকে। বিড়ির আবিষ্কারক হলো ইহুদিরা। পৃথিবীর যত অপকর্ম আছে সব অপকর্মের হোতা হলো ইহুদি এবং মুশরিকেরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর যত নোংরামি দেখো, মানবতার যত বড় দুশ্মন দেখো, মোমেনদের যত বড় দুশ্মন দেখো, এই দুশ্মনদের কাতারে ইহুদি এবং মুশরিকরা হলো ফাইনাল। যত রকমের আজে বাজে কাজ দেখেন এরাই বানিয়েছে। পৃথিবীর কেউ বিড়ি খাওয়া জানতো না, ইহুদিরা বাজারে বাজারে বিড়ি ছড়াতো, মানুষ একটা দুইটা করে টেস্ট করতো। এখনো সব বিড়ি কোম্পানির মালিক হলো ইহুদিরা, খায় নিজেদের দেশে, ফলায় আমাদের দেশে গরিব দেশগুলোতে ফলায় নেয়। কারণ বিড়ি যেখানে হয় টোবাকো, জমিনের উর্বরা শক্তি ধ্বংস হয়ে যায়, 1100 রোগ ছড়ায়, 1100 রোগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেটা মানুষকে কষ্ট দেয় সেটা ইবাদত না, গুনাহ। সেটা কি গুনাহ? গুনার কাজ করব না। গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ, মান কাসাবা সাইয়াতান আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন একটা খাতিয়াতান তাই মারবুতা, একটা ছোট্ট ভুল তুমি করবা, ওটার উপরে তুমি কায়েম থাকবা, আহাতা এটা তোমার সব নেককে খায়া তোমাকে জাহান্নামে দিবে। একটা ছোট গুনাহ বারবার করা কবিরা গুনাহ হয়, কোনো গুনার উপরে যেন মুমিন স্থায়ী না হয়। ওমান কাসাবা সাইয়াতান আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনার ভিতরে সে চক্কর মারে, কয় টাকনুন নিচে কাপড় একটু ফইললাম, কি হইব দে, অসুবিধা নইব দে বাজি, একখানা ফইললাম নামাজের সময় টানি লইম দে। অথচ এই একখানা ফইললেন আপনি জাহান্নামি হয়ে গেলেন, টাকনুন নিচে গেলেই জাহান্নামি হয়ে গেলেন। কার কথা? মাস ফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। টাকনুর নিচে যেটা চলে গেল সেটা জাহান্নামের আগুনে চলে গেল, তো আপনার টাকনু কেটে কি জাহান্নামে দিবে নাকি আপনাকে সহই দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই দুই ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা, আর দিন কায়েমের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই দুই ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ওই চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে রাত জাগে। আর সীমান্ত মুসলমানদের সীমান্ত যেই চোখ জেগে জেগে পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে তো জ্বলবে না মানে কি? চোখ জ্বলবে না মানে আপনার শরীরও সেফ থাকবে, আল্লাহ কি চোখের আলাদা করে নিয়ে কি জান্নাতে দিবে নাকি? এটাই হলো নর্মাল এথিক্স। আল্লাহ বলছেন যে আপনার টাকনুর নিচে যেটা যাবে, হাদিসগুলো সব ওহি। কেউ যদি মনে করে যে হাদিস না মানলেও আমার চলবে, তুমি 1 সেকেন্ডও চলতে পারবে না হাদিস ছাড়া। হাদিস ছাড়া যে বলবে আমি চলতে পারবো, ওর নামাজ ছাড়তে হবে, ওর যাকাত ছাড়তে হবে, কোনো কাজও করতে পারবে না, ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়িয়ে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হাদিসের কাতে তাকে আসতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার উপরে যা নাযিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাযিল হয়েছে, ও নবী আপনাকে যদি কেউ মানে, পূর্ববর্তী সব নবীদেরকে মানার সওয়াব সে পেয়ে যাবে। এসে জামে নবী পূর্ব
পূর্ববর্তী সব নবী আলাইহিস সালাম যা করেছেন সেটাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত করলে লাভ কি? তাকওয়া দিবেন কে? আল্লাহ। আর রোজা রাখলে তাকওয়া দিবেন কে? আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা রেখে দেওয়া হয়েছে যেমন আগের কাউমের জন্য লিখে দেওয়া হয়েছে। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে? কে করবেন? যেমন রোজা রেখে আমরা কিছু খাই না, পানির নিচে গিয়েও খাই না, গোপনেও খাই না, ছোট বাচ্চাটাও খায় না, ঠিক কিনা? আমি প্রায় বলে থাকি আমার লন্ডনের একটা ঘটনা, যেখানেই যাবেন কোরআনের ছাত্র বানাবেন, যেখানেই যাবেন দুই দিনের জন্য থাকলেও যেন আপনার ছাত্র থাকে, এক ফজর কোন মসজিদে পড়লেও ওখানে আপনার যে জ্ঞান আছে সেটা মানুষকে বিলি করে আসবেন। প্রায় 400-500 ছাত্র কোরআন পড়ত। একটা ছাত্র ছিল, ওর আব্বা মহল ইরানের, ওর জন্ম ইংল্যান্ড, শ্যামা কোন নাম, একদম লাল টকটকা রঙের ছেলে। সকালে পড়তে এসেছে, চেহারাটা দেখি খুব ভাঙা ভাঙা, ফর্সা মানুষের ক্লান্তি বেশি বোঝা যায়, আর কালো মানুষ তো এন্ডেললেই খায় না, বোঝা যাইব কি আর না বোঝা যায়। আমি বললাম ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করছিলে? বলছে আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান, হাউ ওল্ড আর ইউ? 8। বলছে আমি রোজা রাখছি। আচ্ছা ব্রেক দ্য ফাস্ট ম্যান, আই উইল গিভ ইউ জুস, আই উইল গিভ ইউ চকলেট, আই উইল গিভ ইউ লট অফ ভেরি অ্যাট্রাকটিভ থিংস, ইউ গোনা ব্রেক ইট? চুপ করে আছে, বসে আছে। অলরাইট, ইউ স্টে হিয়ার এন্ড বাই মি। আমি গেলাম বাহির থেকে কিনে জুস পোলাপান যেগুলো খায় ওর সামনে দিলাম, দিয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম, বললাম যে নো ওয়ান গোনা সি ইউ, ইউ ইট ইট। আধা ঘন্টা পরে এসে দেখি ছোট্ট ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম খেলা না কেন? বলছে মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই অনুভূতি যার আছে সে জান্নাতি। আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয় করবেন আল্লাহকে, ভয় করবেন একজনকে, একজনের উপস্থিতি ভয় করবেন, তিনি কে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরক। তাকওয়া এইভাবে আমাদেরকে, এইভাবে রমজান তাকওয়া শিক্ষা দেয়, আর আল্লাহর ইবাদত এইভাবে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আমরা বললাম আল্লাহ এই ইবাদত যদি আমি না করি আমার কি হবে? আল্লাহ বলছেন কি হবে শুনেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির, জিকির মানে ইবাদত, আকিমিস সালাত আলি জিকরি। আল্লাহ বলছেন সূরা তাহার ভিতরে, ও মুসা আমি তোমাকে বাছাই করেছি, আখতার তুকা আমি তোমাকে বাছাই করেছি, ইখতিয়ার ইমতিয়াজ এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। সবচেয়ে ভালো যেটা সেটাকে ইখতিয়ার আল্লাহ ভালো করেছেন, বাছাই করেছেন, আখতার তুকা। কি কাজ তোমার? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েমের জন্য, আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? কার জিকির? আবার নামাজকে জিকির বলেছেন কে?
জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য তোমরা জিকিরের জন্য সাই করো, সাই করো, কি করো, সাই করো। এটা দুনিয়ার জন্য ভালো, আখেরাতের জন্য ভালো, কিন্তু আমরা বুঝি না। আজানের পরে যেই দোকান খোলা থাকে সেই দোকানের ব্যবসা হারাম, যেখানেই হোক আজানের পরে যারা দোকান খোলা রাখে ওই ব্যবসার হালাল থাকলো না, হারাম হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আজানের পরে দোকান বন্ধ করো। সৌদি আরবের দোকানদাররাও এই আয়াতটা বুঝে, আমাদের দেশের হুজুররাও বুঝে না। আজান হলো আর কোনো কাজ থাকবে না, আজান হলো সোজা মসজিদে। তাহলে আপনার সব দায়িত্ব নেবেন কে? আপনি নামাজের আন্ডারে থাকবেন, নামাজকে আপনার আন্ডারে রাখবেন না। এখন আপনি নামাজকে আপনার আন্ডারে রেখেছেন, বেচারা নামাজ আমি ফললে ফললাম, না ফললে তোমার কি? নামাজ ফলি না কিন্তু ইমান মজবুত আছে রে, তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? কিসের ইমান তোর? তুই মসজিদে গেলি না তুই বেঈমান, তুই নামাজ পড়লি না তোর মধ্যে কাফরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোর মধ্যে মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? আল ফারক বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারক বাইনাল মুমিনি ওয়াল মুশরিক, তারকুস সালাত, তারকুস সালাত, তারকুস সালাত। নামাজটাই ইবাদত। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লানা ফাবুদনি, আমার ইবাদত করো। এরপরে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। সেই জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আল্লাহ থেকে মুখ ফিরানো ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন যে আমার থেকে মুখ ফিরায় আমি তার চোখগুলো অন্ধ করে দেই, দুনিয়াতে অন্ধ আখিরাতেও। মান কানা ফি হাযিহি দুনিয়া আমা ওহুয়া ফিল আখিরাতে আমা ওয়াদাল্লা সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যে আমার আইনগুলো দেখলো না, কোরআনগুলো দেখলো না, হাদিসগুলো দেখলো না, আমার কোরআনে আমি বলেছি লা তাজাহারু যিনাতাকুম, ও মায়েরা রূপ তোমার প্রকাশিত করো না। মেয়েরা পর্দায় থাকাই হলো ইবাদত। পর্দায় থাকা কি ইবাদত? বিপদ দিকে হওয়া গুনা। মা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন মেয়েরা বাড়ির বাহিরে যাওয়াই গুনা, বাহিরে যাওয়াই বিপদ দিকে। যত বেশি মেয়েরা ঘরে থাকবে তত বেশি মুত্তাকি হবে, তত বেশি ফরজগার হবে, তত বেশি তার সওয়াব বেড়ে যাবে। আর পুরুষরা যত বেশি করে তাইব তত বেশি বোধায় হইব।